আসসালামু আলাইকুম, বিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেলে পক্ষ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অন্য পদে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোঠায় জনবল নিয়োগের জন্য নিম্ন বর্ণিত পদ সমূহে পদের পাশে বর্ণিত শর্তে প্রাকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে আবেদন করার প্রয়োজন নেই। 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর চতুর্থ নম্বর গ্রেড 10,200 টাকা হতে 24,680 টাকা একজন ন হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিটিভিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপি প্রতি মিনিটে, যথাক্রমে ইংরাজিতে 30 শব্দ এবং বাংলাতে 45 শব্দ, টাইপিং এর গতি ইংরাজিতে 60 লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলাতে 45 শব্দ, টাইপিং এর ইংরেজিতে গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলাতে 25 শব্দ। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 7/12/2023 তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডিভিট গ্রহণযোগ্য হবে না। যদি আপনারা কেউ কোর্টের মধ্যে গিয়ে এফিডেভিট করে ফেলেন, বয়স কমে ফেলেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 16/11/2023 সকাল 10:00। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শেষ তারিখ 7/12/2023 বিকাল 5:00। উক্ত সময়সীমার মধ্যে ইউজার রিপ্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট অ্যাপোর্ট থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমাদের ফেসবুক পেজের মধ্যে চাকরি রিলেটেড সকল আপডেট দেওয়া হয়ে থাকে, তাহলে ওইখানেও আপনারা সকলেই